আল্লাহ তাআলার নিদর্শনসমূহের মধ্যে একটি হচ্ছে ঘুম ও স্বপ্ন। আল্লাহ তাআলা বলেন, "ওমিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়া Abtiga'উকুম মিন ফাদলিহি। ইন্ন ফি যালিকা লা আয়াতি লিকাউমিন ইয়াসমাউন।" নিকটে সর্বপ্রথম ওহী আগমনের সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে। এ জন্য রসুল্লা সাল্লাহ আলিহু বলেন মুমিনের স্বপ্ন নবুবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ ভালো স্বপ্ন রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামকে আনন্দ দিত এ ধরনের স্বপ্নকে তিনি গুরুত্ব প্রদান করতেন সামরার দিয়াহু আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম নামাজের পরে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসে বলতেন তোমাদের কে গতরাতে রাতে স্বপ্ন দেখেছো কেউ স্বপ্ন দেখলে বর্ণনা করতেন স্বপ্ন তিন প্রকার ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ খারাপ স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে এমন স্বপ্ন যা মানুষ মনে কল্পনা করে সুতরাং ভালো স্বপ্ন সুসংবাদ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সুসংবাদ বহনকারী বিষয় ব্যতীত নবুয়তের আর কিছু অবশিষ্ট নেই আর তা হচ্ছে ভালো স্বপ্ন যা একজন মুসলিম দেখে অথবা তাকে দেখানো হয় যে ব্যক্তি ভালোবাসে যে তার স্বপ্ন যেন সত্যি হয় সে যেন জাগ্রত অবস্থায় সত্যি কথা বলে নভিসাল্লাল্লাহ আলীসাল্লাম বলেন যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন মুসলিমের স্বপ্ন সাধারণত মিথ্যা হবে না তোমাদের মাঝে অধিক সত্যবাদী লোক অধিক সত্য স্বপ্ন দেখবে যে ব্যক্তি ঘুমের মধ্যে পছন্দনীয় স্বপ্ন দেখবে তার জন্য সুন্নাত হচ্ছে সে আল্লাহর প্রশংসা করবে এবং সে এটা শুধুমাত্র তার কাছেই বর্ণনা করবে যাকে সে পছন্দ করে এবং সে এটার ব্যাখ্যা করবে পক্ষান্তরে অপছন্দনীয় কিছু দেখলে বাম পাশে তিনবার থুতু ফেলবে এবং যা সে দেখেছে তা থেকে ও বিতাড়িত শয়তান থেকে তিনবার আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করবে এবং পাশ পরিবর্তন করে শুবে অথবা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে এবং এই স্বপ্ন সম্পর্কে কাউকে বলবে না ও এর ব্যাখ্যাও করবে না তাহলে এটা তার ক্ষতি করবে না সুতরাং ঘুমানো ও জাগ্রত হওয়ার সময়কালীন জিকির সমূহ মুখস্থ করুন ভালো স্বপ্নের সুসংবাদ গ্রহণ করুন খারাপ স্বপ্ন থেকে মুখ ফিরিয়ে নিন আল্লাহ তাল্লাহার উপরে তাওয়াক্কুল করুন ওয়াকিল হিসেবে তালাই যথেষ্ট